Yeah.
মা জননীরা সামনের দিকে একটু চেপে বসুন তো, আসুন। অনেক দূরেই তো বসে আছেন, ফ্যানের বাতাসে ঘুম লেগে যাবে মা, আসুন। আর কিছু সময় কষ্ট করুন, স্মরণের জন্য চতকের মত বসে থাকা সাধু বৈষ্ণব জানা গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব ভক্ত সদাই অসর প্রাঙ্গণে দাঁড়িয়ে জানায় আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। বৈষ্ণব জানা ইতিপূর্বে লীলা স্মরণ করেছেন প্রেমময়ী শ্রীমতী রাধারানী, অভিশাপ রাশির পূর্বাভাস। বর্তমান যে লীলাটি স্মরণে চলেছি তার নাম হল ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা। রাসের যে রস পাবার জন্য আপনারা বসে বসে নিশ্চয় জাগরণ করছেন, এই রাসের রস দিবার মতো আমার কোনো সাধ্য নেই। আমি অতিপাক্য বিদ্যা শূন্য, বুদ্ধি জ্ঞান শূন্য, ভজন শূন্য,
সাধন বিহীন আমি কিছুই জানি না মা, হয়তো রাখিতেই পারে। মাসিমা তুমি যদি কিছু নাই বা জানো, আশ্বর অঙ্কন মাঝে দাঁড়িয়েছ কেন? বৈষ্ণব জানা আমার প্রভুর বাণী, আমার হইতে নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তির চরণ ধুলো তো অনেক বড়। হরি হে বৈষ্ণব জানা, সেই সাধুগুরু বৈষ্ণবে আপনাদের চরণ ধরে তাপিত অঙ্গে পাবার আশায় মাখিবার আশায় আশা প্রাঙ্গণে দাঁড়িয়েছে। যদিও বা ভক্তির কৃপায় যদি কিঞ্চিৎ বলার সক্ষম হয় বলিতে পার, ভক্তির কৃপা বিনে আমি একটি কথা বলতে পারব না। আপনারা কৃপা করে যা বলাবেন আমি তাহাই বলিতে সক্ষম হব। বৈষ্ণব জানা রাসলীলা পরিবেশন করিবার আশায় অশোক প্রাঙ্গণে দাঁড়িয়েছি, বলিতে গিয়ে আমার অনেক অনেক রসভাস ভুল ত্রুটি বিচ্ছুতি হইতে পারে। আপনারা আমাকে আপনাদের নিজের সন্তান মনে করে সর্বভোর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিলেন, আপনাদের শ্রীচরণের শরণাগত হলাম। হরি
জীবের প্রাণ ভগবান যার কোন শেষ নেই, চিরাক্ষয় অবিনশ্বর, আমার গৌর সুন্দর তাকে অখণ্ড মণ্ডল করণ বলা হল। অখণ্ড মণ্ডল করণ হেরি শশী পূর্ণিমা জগজ্জীবীর প্রাণ ভগবান শ্রীমান মহাপ্রভু রজনী পূর্ণিমাকে দর্শন করে গৌরাঙ্গ মহাপ্রভু আমার মনে মনে ভাবনা করলে, ওই আমার গদাধর, ওই আমার গদাধর, তাই তো গৌর সুন্দর আমার গদাধর কতদিন হয়ে গেল তোর বদন দেখি নাই রে, তোর সঙ্গ করি নাই, আই গদা পূর্ণিমা ডাকে গৌর গদাধর বলে, গদাধর বলে ডাকছে রজনীর পূর্ণিমা, ডাকলে কোথায় কোথায় ডাকলে ভাবুক জানালে, এ সোহে আমরা খেলাই
কোথায় আমার গৌরাঙ্গ মহাপ্রভু ডাকছেন, গৌর কণ্ঠের ধ্বনি সকল ভগত শুনি, ধাই সবে ধ্বনি অনুসারে, ধ্বনি অনুসারে ভক্ত সকল হইল গৌরিত, ধ্বনি অনুসারে সকল হইল ধ্বনি অনুসারে ভক্ত সকল হইল গৌরিত, ধ্বনি অনুসারে সকল হইল গৌরিত, সকলে হইল উপনীত, উপনীত হলো, কিন্তু গিয়ে দেখলেন কি যেখানে ধ্বনি করলেন সেখানেই চলে গেল, কিন্তু হরি নেই, গৌর হরি নেই, কোথায় গেল? ওরা নদিয়া ভক্তগণ গৌরী দীনহীনী কাঙাল ভক্ত গৌর হরিকে খুঁজিতে লাগলে, না পেয়ে ওরা দুটি নয়ন জলে বগুল হাসিয়ে দিয়ে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, গৌর হে তোমার দেখা পাবো বলে এলাম সুরাভনে গঙ্গার ফুলিনে, গৌর হে তার কণ্ঠে ধ্বনি করে ডেকে নিয়ে এসে তুমি কোথায় লুকিয়ে গেলে, প্রভু তুমি কি দেখা দেবে না দয়া মা, তোমায় দেখার জন্য তোমার চরণ পাবো বলে ঘর সংসার প্রতি পুত্র আত্মীয় স্বজন সকলেরই মায়া ত্যাগ করে চিরজনমের মতো বিদায় নিয়ে এসেছি, এখন তুমি দেখা দাও দয়া মা, এই বলে ওরা কাঁদতে লাগিলে, গৌরীর অন্তরে এতটুকু মায়া হলো না, গৌর হরি দেখাই দিল না, ওরা মনে মনে ভাবছে সজনী ঘর ছাড়লাম সংসার নাই প্রভু, গেলে আর কেউ গ্রহণ করবে না,
তাই একবার তুমি দেখা দাও দয়াময়। এত করে কাঁদছে, কাদা বদল কি ভগবান সইতে পারেনি? না, সইতে পারলেন না। ভক্তের অধীনে ভগবান দেখা দিলে কেমন, কোথায়? ও সমস্ত ভক্তগণ যারা এসেছেন গৌরীর বদন মানে চেয়ে আছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কি করলেন, ভক্তগণের বদন দর্শন করে ভক্তদেরকে জিজ্ঞাসা করছেন কি, যেমন বৃন্দাবনে ডেকে নিয়ে এসেছিলেন আমার জগৎজীবের প্রাণ ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীদেরকে ডেকে নিয়ে এসে যেমন ব্রজগোপীদের সঙ্গে কথোপকথন করেছিলেন, ঠিকই তেমনই ভাবে আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু গৌর সুন্দর নদিয়ার ভক্তগণের সঙ্গে কথোপকথন করছে, কথা বলছে, কি বলছেন, গৌর হেরি ভক্তগণ দর্শন করে বললে কেন এসেছ, কহ কহি কি কারণ, কি কারণে তোমরা হিলা রজনীতে কেন এসেছ? হ্যাঁ, আপন আপন সংসার পতি পুত্র আত্মীয় স্বজন ফেলে এই সুরধনী গঙ্গায় কুলে কেন এসেছ? তোমরা ফিরে যাও, কেন এসেছ? ওরা দুটি নয়ন জলে বলে ভাসিয়ে দিয়ে কাছে
কেটে কেটে বলল প্রভু হে
পরীক্ষা করলাম, তোমরা পরীক্ষায় যে উত্তীর্ণ হয়েছ, জয়ী হয়েছ, এসো তোমাদের নিয়ে হরিনাম সংকীর্তন করব, কৃষ্ণ গুণগান গাইব। জগৎজীবের প্রাণধার ভগবান গৌর সুন্দর আমা সকল ভক্তকে ডেকে নিয়ে এবার হরিনাম সংকীর্তন করতে লাগে। হরিনাম সংকীর্তন করছেন কি দিয়ে? কি দিয়ে? খোলো খড়ো Oh,
করিয়া তাহারে মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আমার গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছেন, বদনে বলে হরি বল হরি বল বলে হাতে করতালি দিয়ে উচ্চ স্বরে প্রভু আমার হরি নাম গাইছেন আর নৃত্য করছেন। গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করেছে তা নয়, আর গৌরীর যারা পারিষদে ভক্ত ছিল সকলেই নৃত্য করলেন। কে আজ নিত্য নন্দ নাচে বাসুদেব জীবের প্রাণ ভগবান ভক্তদেরকে নিয়ে হরিনাম সংকীর্তন করলেন, তাহাতে কি হলো বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ রাসের রাস লীলা নবদ্বীপী লীলা প্রকাশ করে দিলেন। কেমন বাসুদেব ঘোষ
লজ্জার অবসান। কিছু পূর্বে কমিটির একজন যুব বড় দাদা ভাই আমায় টাকার মালা পরিয়ে দিয়েছেন জানি না কি বাসনা নিয়ে। আরে এক দাদা এসে, যে দাদা মাধ্যমে আমি আজ এখানে কীর্তন করছি, যিনি আমায় নিয়ে এসেছেন, দাদার নাম আমার মনে নাই, এই মাত্র আমায় টাকা পিন করে দিয়ে গেলেন শরীরে, এই দাদাই আমায় নিয়ে এসেছেন। যাই হোক, জানি না কি বাসনা নিয়ে টাকা দান করেছেন। ঠাকুরের কাছে বলি, ঠাকুর আমি তো মনের আশা পূর্ণ করতে পারবো না, আমি তো আর ভগবান নেই, আমি তো আর ভগবান নই, প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু যে বাসনা নিয়ে টাকা দান করেছে মনের আশা বাসনা যেন পূর্ণ হয়, আর আপনাদের মতো সদগুরু বৈষ্ণবের আগমন করে প্রতি বৎসরে বৎসরে আপনাদের সেবা করি, যেদিন শেষের বেলা এসে যাবে প্রত্যেকটি জীবকে এসেছি যেতে হবে, যাবারই কালে ভগবানে নাম করিতে করিতে শুদ্ধ ভক্তের চরণ ধুলি অঙ্গি লেপন করিতে করিতে শেষের দিনে ভগবানের শ্রীচরণ যেন লাভ করিতে পারি। সকলে শ্রীরাম নবদ্বীপে নদিয়ার লীলা আস্বাদন করেছি, এবার নবদ্বীপ ধামকে বিশ্রামে রেখে নববৃন্দাবনের ব্রজলীলা আস্বাদন করব। মধুময় মধুর শ্রীরাম বৃন্দাবনে যাব সকলে, হাতে একটু করতালি বদনে মায়ের একটু মুখধ্বনি জয়ের ধ্বনি করে চলুন যাই, বাবার একটু জয়ের ধ্বনি করবেন, মায়ের একটু বদনে অনুধ্বনি করবেন, আর হাতে করতালি দিই চলুন ভজন গান গাইতে গাইতে আমরা মধুমার মধুর সুদাম করে উঠেন 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 বেশ কি গো মাসিমায়ের আপনারা কেউ যাবেন না, সুন্দর একটি কথা বলে হাঁটলেন আমার, নিচু করুন না মান, দেখুন না অনেকে হাত তোলেনি অনেকে আবার তুলেছে, আমার জগৎজীবের প্রাণধান ভগবান বিদ্যা শিক্ষার জন্য স্কুল বিদ্যালয় দিয়েছে, তাই না? বিদ্যালয়ে কি হয়, স্কুলে কি হয়, লেখাপড়া, তাই না? ফার্স্ট ক্লাসে মাস্টার মহাশয় প্রবেশ করে কি করে, ছাত্র ছাত্রীদের রোল নাম্বার ধরে ডাক দেয়, তাই না? রোল নাম্বার 1 2 3 4 বলে না, বলে তো, তাই না? আর ছাত্র ছাত্রীরা যারা উপস্থিত থাকে তারা কি করে, নাম প্রেজেন্ট করে, তাই না? রোল নাম্বার কি বলে, এ ছাড় জি ছাড় হ্যাঁ ছাড় উপস্থিত ছাড় বলে তো, ছাড় বা ম্যাডাম জি থা বলে না, তাহলে যাই হোক জাগতিক জগতে বিদ্যা শিক্ষার জন্য কি করলেন, স্কুল বিদ্যালয় দিয়েছে, ঠিক তদনরূপ ভগবান আমাদের বিদ্যা শিক্ষার জন্য না ভক্তি শিক্ষার জন্য ভক্তির স্কুল খুলে দিয়েছে। সেই ভক্তির স্কুলটি কোথায়, আজকে এই ইসলামগাঁথি গ্রামে। তাহলে স্কুলে ছেলে মেয়েরা প্রেজেন্ট করে কি করে, হাত তুলে তুলে, তাই না? হাত তুলে তুলে নাম প্রেজেন্ট করে, যারা অনুপস্থিত থাকে তারা কি হয়, হ্যাঁ প্রেজেন্ট করতে পারে, লাল কালিতে দাগ পড়ে যায়, তাই না? অ্যাবসেন্টের খাতায় তাদের নাম উঠে যায়, তাই না? প্রেজেন্ট হয় না। আপনারা সকলে এসেছেন, ভগবান বললে ভক্তি শিক্ষার স্কুলে এসে যারা প্রেমানন্দে বাহুত্তোলন করে তাদের নাম প্রেজেন্টের খাতায় উঠে যায়, তারাই আমার ভক্ত হয়, তারাই আমার ভক্ত, একান্ত অনুগত ভক্ত। যারা এই ভক্তি শিক্ষার স্কুলে এসে হাত তোলে না,
তারা তো আমার ভক্ত নয়। তো এখন আপনারা ভগবানের ভক্ত হবেন কি সেটা আপনাদের ব্যাপার, আমার কথা আমি বলে দিলাম। তা শুন, আমরা আনন্দে বাহুত্তোলন করে যেন ভগবানের খাতায় আমাদের নাম উঠে যায়, প্রেমানন্দে বাহুত্তোলন করে নাম গাইতে গাইতে মধুময় মধুর একটু ভজন গান গাইতে গাইতে প্রবেশ করি। হাত বড় তালি দিবেন সবাই, হাত সকলে মিলে এক তালে তালে করে চলুন যায়। ছোট্টি ছোট্টি গাইয়া ছোট্টি পড়ে থা
অবশেষে হব Thank you.
তাহলে রয়াকার দন্ত্য স
রাস আকারটা যদি কেটে দেওয়া হয় বাবা তাহলে কি হয় রস, এই রাসকে চার ভাগে ভাগ করলে মানসিক করেছে আমার মেয়ে যদি সুস্থ হয় তাহলে আসে রাসের আসরে যে কীর্তনীয় থাকবে তার হাতে একটি বস্ত্র প্রসাদ দেবে। তো যাই হোক, আমি এই রাসের আসরে কীর্তন করছি, আমি আশীর্বাদ করিলে আশীর্বাদ কাজে নাও লাগতে পারে, কেননা আমি তো মহাপাপী মা, আমি তো মহাপাপী, আমার আশীর্বাদ কাজে নাও লাগতে পারে। তো আপনাদের কাছ থেকে আশীর্বাদ ভিক্ষা চেয়ে নিচ্ছি, কেন শুনেছি ভক্তির কৃপা হলে ভগবানের কৃপা অনিবার্য, ভগবানের কৃপা তো কখনো বাকি থাকে না মা, ভক্তির কৃপা হলে ভগবানের কৃপা আপনা আপনি হয়ে যায়। আপনারা সকলে ছোট্ট বোনের জন্য আশীর্বাদ করবেন, যে অসুস্থ শরীরে যে রোগে আক্রান্ত হয়ে আছে, ঠাকুর যেন আমার ভগবান সমস্ত ব্যাধি থেকে মুক্ত করে তার চরম সেবা অধিকারী করে নেয়। হরি জয় জয় শ্রী রে তাহলে আমরা পেলাম কি রাসকে ভেঙে পেলাম রস, রস পেলাম, তাহলে রয়ের বিন্দু যদি কেটে দেওয়া হয় তাহলে কি হবে বস। আবার তাহলে রাস থেকে রস পেলাম, রস থেকে বস পেলাম, আবার এই বস বয়ে পিঠে যদি আবার যে আকারটা তুলে দিয়েছে, হ্যাঁ এর পিছে যদি আবার আকার দেওয়া হয় তাহলে কি হবে বাস, বাস মানে বাসা, বাস মানে বাসায় হৃদয় বাসায় পূর্ণ শক্তি রক্তি বস্তু দহন করে নিয়ে এসে এই রসকে বস করো হৃদয় বাসায়, তাহলেই হবে রাস, তাহলেই হবে রাস। ভগবান রাস করেছে কত বছর বয়সে, 8 বছর 7 মাস 22 দিনে রাস লীলা সমাপ্ত করেছেন। 6 বছর বয়সে গোবিন্দ আমার কালিয়ানাগকে দমন করেছেন, আর 7 বছর বয়সে 7 বছর বয়সে গোবিন্দ আমার গোপীদের ভসম চুরি করেছেন। তাহলে গোবিন্দের কি বসন বসনের অভাব ছিল মা, গোবিন্দের কি বসন বসনের অভাব ছিল বলুন তো? না রে মা, ভগবানের তো কোনো বসনের অভাব ছিল না, তার রাজার ঘরে জন্ম আবার রাজার ঘরেই বসবাস, কোন রাজার ঘরে জন্ম, কংস রাজা তার মামা না, তো কংস